আসসালামু আলাইকুম। বাংলার রূপবৈচিত্র্য রবীন্দ্রনাথ জীবনানন্দ কেউ হয়তো বর্ণনা করে শেষ করতে পারেনি। আমিও বর্ণনা করে শেষ করতে পারবো না, তবে আজকে আমি আমার ভ্রমণের কিছু গল্প আর বাংলার কিছু রূপবৈচিত্র্য আপনাদের সামনে তুলে ধরবার জন্যই পুরো ভিডিওটা তৈরি করা। লেটস গো উইথ মাইনুলের ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি এবং আমার বন্ধুরা মিলে চট্টগ্রামের সীতাকুণ্ডে যাব। কিছু মিলে আপনাদেরকে পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের ট্যুরে আমার সাথে আছে আমার বন্ধু। আমার বন্ধুদের সাথে একটু পরিচয় করাতে যারা আছে। হাই গাইস, আই এম পার্টনার সানিয়াত। ক্যামেরার পিছনে ছিল ঢাকা থেকে মাত্র 115 টাকা ভাড়ায় চট্টগ্রাম মেল ট্রেনে করে আমি এবং আমার বন্ধুরা সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিই। চট্টগ্রাম মেল ট্রেন চট্টগ্রামগামী একমাত্র ট্রেন যেটা সীতাকুণ্ড স্টেশনে থামে। ঢাকা থেকে প্রতি রাত 10:30 দিকে কমলাপুর থেকে ছেড়ে যায়। উই আর স্টিল অ্যারাইভড ইন সীতাকুণ্ড স্টেশন। এখন প্রায় সময় বাজে 7:40, সীতাকুণ্ডে এসে পৌঁছায় গেছি। তো আমার ফ্রেন্ডরা রাতে ঘুমাইতে পারে নাই, ফাইনালি প্রায় 10 থেকে 11 ঘন্টা জার্নি করতে হয় এই ট্রেনে। এখন এখান থেকে রওনা দিব, আলটিমেটলি এখান থেকে রওনা দিতে হবে পাহাড়ের দিকে। স্টেশনের পাশ থেকেই আমরা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই। সীতাকুণ্ডে বাজার ঘাট দেখতে দেখতে 10-15 মিনিটের রাস্তা পার হয়ে আমরা চন্দ্রনাথ পাহাড়ের দিকে পৌঁছে যাই। এখন আমরা চলে আসছি চন্দ্রনাথ পাহাড়ের সামনে। এই যে পাহাড়, পাহাড় ঘুরবো। পাহাড় ঘুরার আগে নাস্তাটা করে নেব সবার সাথে, সবাই একসাথে নাস্তা করব। এখান থেকেই নাস্তাটা করে ইনশাল্লাহ পাহাড়ের উদ্দেশ্যে সবাই রওনা হব। এখন আমরা চন্দ্রনাথ পাহাড়ে উঠছি, আমাদের অভিযান এখান থেকেই শুরু। আর আশা করি পুরো সময়টা খুব সুন্দর সুন্দর ভিউ উপভোগ করব। আমরা এই অল্প একটু পথ হাঁটে আসছি, তার মধ্যেই ঘেমে গেছি অ্যান্ড খুবই ক্লান্ত লাগতেছে, কারণ পুরো রাস্তাটাই ট্রেকিং করে যাইতে হবে। এখন তো মোটামুটি মসৃণ পথ দিয়ে যাইতেছি, সামনে হয়তো আরও মাটির রাস্তা কিছু পার হইতে হবে। তো সবাই ক্লান্ত হয়ে গেছে, আমার মনে হয় যে ম্যাক্সিমাম মানুষ ক্লান্ত হয়ে যায়। তো আমার মনে হয় ছোটো ছোটো স্টেপ নিলেই ভালো, কারণ অনেকখানি পথ ট্রেকিং করতে হবে, ছোটো স্টেপ নিলেই ভালো। আর পাহাড়ে ওঠার ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যে পাহাড়ে ওঠার সময় অবশ্যই পানি টানি সাথে নিয়ে উঠবেন, নয়তো এখানে যেসব দোকান টোকান আছে এগুলিতে খুব বেশি দাম রাখে। আর দ্বিতীয়ত, পাহাড়ে উঠতে গেলে এমনিতেই খুব কষ্ট হয়, তার মধ্যে যদি ব্যাগ নিয়ে ওঠেন তাহলে যান শেষ, পুরো ট্রেকিংয়ের মজাটাই নষ্ট হয়ে যাবে। সুতরাং ব্যাগ না নিয়ে আসাই ভালো, ব্যাগটা জমা দিয়ে আসবেন, 20 টাকা লাগে ব্যাগটা জমা। এই এভারেস্ট বিজয় করলো ভাই, এত কষ্ট নাই। এখান থেকে পুরো স্পষ্ট ভিউটা দেখা যায়। এই যে এখান থেকে পুরো চন্দ্রনাথ স্পষ্ট দেখা যায়। এই যে পাহাড়ে উঠবার পথে আমরা বৃষ্টির দেখা পাই, জানি না আমাদের ভাগ্যটা আসলে ভালো নাকি মন্দ। এই রাস্তা প্রচন্ড পিছলা, এখান দিয়ে যদি সামান্য ভুল করেন তাহলে সোজা একেবারে নিচে চলে যাবেন এই কর্নার দিয়ে। একশো তালা দালান পার হয়ে এই পাহাড়ে উঠে গেছি, আমরা এখন চন্দ্রনাথ বিজয় করে বলছি। আমায় দেখো একা বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে আমায় দেখো প্রিয় প্রহরে,
কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে আমাদের মূলত চন্দ্রনাথ বিজয় অলরেডি শেষ। কেউ যদি প্রথম স্টেপ চন্দ্রনাথ আইসাই নিচে নেমে যান তাহলে আসল ফিলটাই পাবেন না, এখানে সাজেকের ফিল পাওয়া যায়। যদি আপনি বিশেষ করে আজকে বৃষ্টি হয়েছে সুতরাং ম্যাঘটেক খুব আকাশে, এই ম্যাঘের ফিলটা যদি পান তাহলে বুঝতে পারবেন যে আপনি শীতকালে না আইসাও সাজেকের ফিল পাইতে পারেন। দেখেন পুরো ঝাপসা হয়ে গেছে প্রকৃতি, এখান থেকে পুরো ঝাপসা প্রকৃতি দেখা যায়। আমার ফ্রেন্ডরা সবাই ক্লান্ত, যাত্রী চন্দ্রনাথ বিজয় করে কি তোমরা ক্লান্ত হয়ে গেছো? পাহাড়ে উঠবার পথ একটা, নামবার পথ আরেকটা। নামার পথটা অনেকটাই খাড়া এবং নামার পথে সময় কিছুটা কম লাগে, তবে ক্লান্তি মোটেও কম নয়। যদি জীবনে কোনো পাপ কাজ করে থাকি এটা প্রাপ্তিটা দিলাম আজকে। চন্দ্রনাথ পাহাড়ে আমরা উঠা নামা সহ প্রায় 3 ঘন্টা সময় চলে যায়। বেলা 11:30 দিকে চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে আসি আমরা, সীতাকুণ্ড বাজারের দিকে রওনা দিই। সীতাকুণ্ড বাজারে এসে সেখান থেকে সহস্রদ্বারার জন্যে লেগুনা ভাড়া করে আমরা চেপে বসি। লেগুনায় করে আমাদেরকে যেখানে নামানো হয় সেখান থেকে আবার সিএনজি রিজার্ভ করে আবারও যেতে হবে সহস্রদ্বারা ঝর্ণার উদ্দেশ্যে সীতাকুণ্ড ইকো পার্কের দিকে। চিটাগাং হাইওয়ে ছোট দরগার হাটে আছি, এখান থেকে আসলে সহস্রদ্বারার উদ্দেশ্যে রওনা দিতে হবে। ঢাকা চিটাগাং হাইওয়েটা পার হয়ে ওই পাশ থেকে গাড়ি পাওয়া যায়, ওই গাড়ি ধরে সহস্রদ্বারা যেতে হবে। এখন ওইখানে লেক আছে, ঝর্ণা আছে, সব সুন্দর যে একসাথে উপভোগ করবে। পাঁচজন অনেক সময় 6 জন উঠা যায়, মানুষ গ্রুপ মানে 1-2 জন সমস্যা নেই, 6 জন উঠা যায়। ছোট দরগার হাট থেকে আমাদেরকে 2টা অটো নিতে হয়েছে কারণ আমরা আসলে জনসংখ্যায় বেশি। এখান থেকে আরো প্রায় 10-15 মিনিট হাঁটতে হবে সহস্রদ্বারা ঝর্ণা দিয়ে যাচ্ছে। আবারও প্রায় 15-20 মিনিট হাঁটাহাঁটি করে সহস্রধারায় এতক্ষণে পৌঁছাইছি। এখান থেকে যত পথই হাঁটছি প্রত্যেকটা পদেই মানে বারবার শুধুমাত্র কাদা প্যাক এইসবের সম্মুখীন হইতে হয়েছে। সুতরাং বৃষ্টির দিনগুলিতে না আসাই ভালো, বিশেষ করে পোলাপান ছোট বাচ্চা বা মহিলা আসলে খুবই ঝামেলা। মাথা পেন আছে
এখান থেকে ওই যে ঝর্ণার ফ্লোটা, ওই যে ওইদিকে ওইদিকে ঝর্ণার ফ্লোটা পুরোটা গেলে বোঝা যাবে ইনশাল্লাহ। আশা করি এত কষ্ট করে আসাটা সফল হবে, দেখা যাক পুরোপুরি যাওয়াটা হোক। ওই যে বাকির আসতেছে, টিকিট কাটা হয়েছে অগো। এই পুরো ব্লগে হাঁটতে হাঁটতে আসলে জীবন যায়। এই চন্দ্রনাথ পাহাড়ে হাঁটাহাঁটি করে উঠা, তারপরে এখানেও আবার গাড়ি থেকে নামার পরে হাঁটতে হয়েছে। কোনখানে সুন্দর ইয়ে লেকটা দেখেন, আসলে কষ্ট করে আসাটা এখন সার্থক মনে হইতেছে। এই লেকটার মধ্যে ঘুরতে হবে। এই লেক দিয়া এটা দিয়ে আসলে ঝর্ণার মধ্যে যাইতে হবে। ওইদিক থেকে ঝর্ণার দিকে রওনা। এখন আমরা এই বোট গুলিতে উঠবো, এই বোটে করে ঝর্ণাতে নিয়ে যাবে। আল্লাহ, পার্বত্য চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ রিজার্ভ ফরেস্টের চিরসবুজ বনাঞ্চলে গড়ে উঠেছে সীতাকুণ্ড ইকো পার্ক। সহস্রধারা ঝর্ণা সীতাকুণ্ড ইকো পার্কেরই একটা অংশ। কেউ কথা রাখেনি ভালোবাসেনি, কেউ চুপি চুপি পায় কাছে আসেনি, কেউ গোধুলি বেলা দুহাত বাড়িয়ে খুব আদর মেখে আর ডাকেনি, আর ডাকেনি। ঘর ছাড়া বাতাস তোমায় ভাসাতে চায়, পালতোলা নৌকায় আবার হারাম, ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চায়, চোখ জোড়া স্বপ্নে। এখানে লেকের পরিবেশ এক কথায় মাশাআল্লাহ। ঝর্ণার টলমলে পানি দূর থেকেই যখন উপভোগ করা শুরু করলাম, তখনই মনে হচ্ছিল কখন একটু গা ভেজাবো সেই পানিতে। মনে হচ্ছিল জীবনের কিছু ক্লান্তি ধুয়ে মুছে সেখানে রেখে আসব। যেই কথা সেই কাজ, আমরা তাই করলাম। সব বন্ধুরা মিলে লম্বা সময় সেখানে গোসল করলাম। ঝর্ণার সৌন্দর্য উপভোগ করা শেষে চলে আসি সীতাকুণ্ড বাজারের দিকে। এতক্ষণে পেটে প্রচণ্ড ক্ষুধা, আমরা একটা রেস্তোরাঁয় বসে খাওয়া দাওয়া করেছি, তবে সেসব ক্লিপ আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ আমার ফোনে তখন চার্জ ছিল না। এখন সীতাকুণ্ড বাজার থেকে আমরা গুলিয়াখালী বিচের দিকে রওনা দিচ্ছি। আমরা এখন গুলিয়াখালী বিচে চলে আসছি। সীতাকুণ্ড বাজার থেকে অটো রিজার্ভ করছি 150 টাকা দিয়া। আমরা প্রায় 7 জন আসছি অটো দিয়া। প্যাক কাদায় মাখামাখি অবস্থা, পুরা রাস্তায় প্যাক কাদা। তো দেখি, অনেকে বলতেছে একটু পাশ কাটায় গেলে নাকি প্যাক কম পড়ে। কাদা যদি কিছুটা, এই যে পিছন থেকে কথা বলতেছিল আশিক, কাদা যদি কিছুটা কম পড়ে তাহলে তো আমাদের জন্য শান্তি। আপনারাও ঘুরতে আসবেন সময় সাবধান থাকবেন।
আচ্ছা যাওয়ার সময় দিয়ে যাবো না, এমদাদ যাইতে হবে আমগো, যাওয়ার সময় দিয়ে যাবো না। হ্যাঁ ধন্যবাদ তোমাদেরকে এত সুন্দর একটা বুদ্ধি করে কাজ করার জন্য। হ্যাঁ একটা হাই দিয়ে দাও। গুলিয়াখালী বিচের আসল সৌন্দর্য জোয়ারের সময়, কিন্তু আমাদের ভাগ্যটা মন্দ নাকি আমি জানি না, এখানে আমরা যখন গিয়েছি তখন আসলে জোয়ার ভাটা পাইনি। দেখবেন অসংখ্য গর্ত আছে গুলিয়াখালী বিচে, এই গর্তগুলি যখন জোয়ার আসে তখন পানিতে ভরে যায়। তখনকার পরিবেশটা দারুণ উপভোগ্যকর, তবে আমাদের ভাগ্যে সেটা জোটেনি, কিন্তু আমরা ছোট্ট একটা সৌন্দর্য উপভোগ করতে পেরেছি। সূর্যাস্তের দৃশ্যটা মোটেও কম সুন্দর ছিল না, মানে আপনার সেই একা বসে থাকতে থাকতে আমার মনে হয় জীবনের একঘেয়েমি ক্লান্তি অনেকটা দূর করে ফেলা সম্ভব। আপনাদের সাথে সীতাকুণ্ড ভ্রমণের একদিনের সব গল্প শেয়ার করলাম, এখন বলে দেই কীভাবে বাসায় ফিরতে হবে। গুলিয়াখালী থেকে আমরা প্রথমে সীতাকুণ্ড বাসস্ট্যান্ডে চলে আসি। সীতাকুণ্ড বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী অনেক গাড়ি পাওয়া যায়, সেসব গাড়িতে করে ঢাকা চলে আসতে। খরচ বিবরণীর আরও অন্য কিছু জানতে চাইলে আমার ডিসক্রিপশন বক্সটা ফলো করতে পারেন। বৃষ্টি জলে